সাবস্ক্রাইব করুন টেক বাংলা চ্যানেলকে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। 42 আসনে বিজেপির প্রার্থী তালিকা, কারা পাচ্ছেন দিল্লির টিকিট? প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সম্ভাব্য 100টি নামের তালিকা নিয়ে বিশেষ বৈঠক বসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, রাজ্যের 42টি আসনের জন্য প্রাথমিকভাবে 350 জন প্রার্থীর নামের তালিকা থেকে প্রথম দফায় বাদ গিয়েছে 250 জনের নাম, বাকি 100 জনের নামের তালিকা নিয়েই চলছে কাটছাট। 100 জনের তালিকা থেকে বেশ কয়েকজনের নাম উঠে আসতে পারে বিজেপির চূড়ান্ত তালিকায়। এবার এক নজরে দেখে নেওয়া যাক কাদের নামে দিল্লির টিকিট দিতে চলেছে বিজেপি। বিজেপির বিভিন্ন সূত্রে থেকে জানা গিয়েছে, আলিপুরদুয়ারের বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন বীরেন্দ্র ওরাও অথবা মনোজ টিগ্গা। জলপাইগুড়ি থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন অমূল্য রায় অথবা জিতেন প্রামাণিক। মালদা উত্তরে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন খগেন মুর্মু। মালদা দক্ষিণে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন শ্রীরূপা মিত্র চৌধুরী। জঙ্গিপুরে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন সম্রাট ঘোষ। বহরমপুরে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন হুমায়ুন কবির। রানাঘাটে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন অর্চনা মজুমদার অথবা মানবেন্দ্র রায়। কৃষ্ণনগরে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন সত্যব্রত মুখোপাধ্যায়। ব্যারাকপুরে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন অর্জুন সিংহ। দমদমে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন শমিক ভট্টাচার্য। বারাসাতে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন মৃণাল দেবনাথ অথবা সায়ন্তন বসু। মথুরাপুরে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন শ্যামাপদ হালদার। আরামবাগে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন ষষ্ঠী দুবে। পুরুলিয়ায় নরহরি মাহাতো অথবা অতুল্য মাহাতো। বাঁকুড়ায় বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন সুমন মুখোপাধ্যায় অথবা রাজু বন্দ্যোপাধ্যায়। আসানসোলে বিজেপির সম্ভাব্য প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়। বর্ধমান দুর্গাপুরে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন সুভাষ সরকার। বোলপুরে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন অনুপম হাজরা। বিষ্ণুপুরে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন সৌমিত্র খা। বাংলায় 42 আসনে প্রার্থী ঘোষণার জন্য রাজ্য নেতাদের সঙ্গে চূড়ান্ত বৈঠকে বসেছেন বিজেপির সভাপতি অমিত শাহ। বৈঠকে যোগ দেওয়ার জন্য রবিবারই দিল্লিতে পৌঁছে গিয়েছেন প্রদেশ সভাপতি দিলীপ ঘোষ ও অন্যান্য নেতারা। সূত্রের খবর, প্রথম দুটি দফায় নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। নির্বাচনী কৌশলের অংশ হিসেবে খালি রাখা হতে পারে বেশ কিছু আসন, পরে সেখানে প্রার্থী ঘোষণা হতে পারে। মনে করা হচ্ছে অন্য দল থেকে অপেক্ষাকৃত হেভিওয়েটরা একেবারে শেষ মুহূর্তে গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন। এই সম্ভাবনার কথা মাথায় রেখে প্রার্থী তালিকায় শূন্য আসন রাখা হচ্ছে। আজকে ভিডিওতে এই আপডেটটি আপনাদের দেওয়ার ছিল। আপনার যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রত্যেক দিন জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার ভিডিওর নিচে থেকে থাকা এই ধরনের একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আপনি দেখতে পাচ্ছেন, ওইটাই ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি দেখার জন্য।